এবার বন্ধুর পত্নীক ধর্ষণ করে গ্রেপ্তার হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা। ধেমাজির ঘটনা সংঘটিত হয়েছে, ইয়ার পাছতে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। জানাইছো মতো বিস্তৃত খবর, ধেমাজিত এক ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। বন্ধু পত্নীক ধর্ষণের অভিযোগত গ্রেপ্তার হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা। আরক্ষী গ্রেপ্তার করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা, কৃষক মুক্তি ধেমাজি জেলা সমিতির যুটীয়া সম্পাদক দুর্গা বরাক গ্রেপ্তার। ধর্ষণের অভিযোগত গ্রেপ্তার করা হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা দুর্গা বরাক। গোগামুখ আরক্ষী গ্রেপ্তার করেছে দুর্গা বরাক। ধর্ষণের অভিযোগত অভিযুক্ত হয়েছিল দুর্গা বরা, আর ইয়ার পাছতে আরক্ষী জালত পড়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা দুর্গা বরা। 29 নভেম্বরত সংঘটিত হয়েছিল জঘন্য ধর্ষণের ঘটনা। বন্ধু পত্নীকে ধর্ষণ করার অভিযোগ উত্থাপন হয়েছিল দুর্গা বরার বিরুদ্ধে, আর ইয়ার পাছতে দুর্গা বরার বিরুদ্ধে 342 আর 376 ধারাত রুজু করা হয়েছে গোচর। এগারী দুর্গা বরার বিরুদ্ধে বন্ধুপতিক ধর্ষণ করার অভিযোগ উত্থাপন হয়েছিল। ইয়ার পাছতে গ্রেপ্তার হয়েছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা দুর্গা বরা। 29 নভেম্বর সংঘটিত হয়েছিল জঘন্য ধর্ষণের ঘটনা। ইয়ার পাছতে আরক্ষীক জানা হয়েছিল, আরক্ষী আরম্ভ করেছিল তদন্ত। আরক্ষীর তদন্তর অন্তত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা দুর্গা বরাক আরক্ষীয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে। নিজ বন্ধু পত্নীকে ধর্ষণ করার অভিযোগ উত্থাপন হয়েছিল এইগারী দুর্গা বরার বিরুদ্ধে, আর আরক্ষীয়ে গ্রেপ্তার করে অধিক তদন্ত অব্যাহত রাখিছে। এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে, সেই মন্তব্য শুনক। অবস্থা আছে, আজি অনা হয়েছে। আর কপা ধরলে এই আমি কপা ধরলে এই আমি অল্প হেব বেয়া পাইছো, কিন্তু আমি ধরে অনা হয়েছে মানে বর্তমান। হয়, পলাতক অবস্থাতে আসলে তখন এই ঘটনা যখন এফআইআর দিব আসলে ঘর মানু মহিলাগী, সেই কারণেই গম পাই হয়তো পলাতক হয়ে গেল। ইতিমধ্যে আমার গোগামুখ থানার অন্তর্গত গোগামুখ থানাত রুজু হওয়া গোগামুখ থানার গোচর নং 122/2022 আন্ডার সেকশন 342/376 IPC গোচর গোচরিয়া কি কয় গোচরিয়ায় দিয়া অভিযোগের ভিত্তিত আর তদন্তকালত করা তথ্য প্রমাণের ভিত্তিত কৃষক মুক্তি সংগ্রাম সমিতির যুটিয়া সম্পাদক হবনি জেলার যুটিয়া সম্পাদক দুর্গা বরাক আমি গ্রেপ্তার করেছো, আর অধিক তদন্ত জড়িত আছে। বিষয়টা তখন ওপর একটা ঘর্ষণ করা অভিযোগ আছে, তার ওপর আমি গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটা আপনার 29/11/2022 তারিখে ঘটনাটো আপনার ঘর অঞ্চলতে হয়েছিল, বাকি তদন্ত হয়েছে। অধিক তদন্তর বাকিখিন কথা কব বর্তমান তখন পলাতক আসলে তখন কেনকে আমি বিশেষ সূত্রে গম পালো, গম পাই আমি গ্রেপ্তার করেছি।